আচ্ছা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? তাহলে আমি শুরু করব। বুঝতে পারছি না, তোমরা কেউ একটা রেসপন্স করো, কেউ একজন, কেউ একজন মাইকটা নিয়ে একটু বলো যে তোমরা শুনতে পাচ্ছ, তাহলে আমি শুরু করব। আমি বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, বা ফার্স্টে যারা বসে আছো তোমরা কেউ একজন হাত তুলে হাত দেখাও, আমি তাহলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাদের ফিজিক্স এর ক্লাস, তোমরা কেউ একজন একটু মাইক নাও, আমি কিছু জিজ্ঞেস করবো, আমাকে একটু বলতে হবে, আমার একটু কিছু ইনফরমেশন চাই। তোমাদের কেউ একজন মাইক নাও। শিবপুর আর বেরগ্রাম, তোমাদের স্কুলের কেউ একজন কোন একটা স্টুডেন্ট একটু মাইকটা নাও। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমার মনে হচ্ছে না তোমরা কেউ রেসপন্স করবে, তো আমি শুরু করে দিচ্ছি। তো আমরা ফার্স্ট যেটা পড়বো, আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে, তার ফার্স্ট চ্যাপ্টারটা যেটা রয়েছে, পরিমাপ বা মেজারমেন্ট। তো এবার কথাটা হচ্ছে যে আমরা মেজারমেন্ট কেন করব। তাহলে মেজারমেন্ট দরকার কেন? না, আমাদের যখন কোনো জিনিস, যখন কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা করব বা কোনো একটা জিনিস জানতে চাইব, যেমন এখন শীতকাল পড়েছে, আমরা যদি জানতে চাই যে শীতকাল আমরা এই এখন যে শীতকালের উষ্ণতাটা বুঝবো কি করে, এই যে আমরা গরম বলছি বা ঠান্ডা বলছি সেটা বুঝবো কি করে, তাহলে তার জন্য আমাকে একটা মাপতে হবে। সেটা কি মাপি আমরা? উষ্ণতা মাপি। এবার সেই যে মাপা, যেটা সেই মাপটা বিভিন্ন রাশি রয়েছে, রাশি বলতে যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আমরা টাইম মাপার জন্য সেকেন্ড, মিনিট, ঘন্টা এইসব ইউজ করি। তো সেইটা কিভাবে হয়, সেই সব জিনিসগুলো এই চ্যাপ্টারটাতে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এরপরে তোমরা যতদিনই ফিজিক্স পড়বে, এরপরে এখন তোমরা ক্লাস 9-এ পড়ছো, এরপরে 10, 11, 12 যখনই যাবে তখন দেখবে এই চ্যাপ্টারটা থাকবে, একটু অ্যাডভান্সে থাকবে, কিন্তু এটা এখন থেকেই ভালো করে একটু পড়তে হবে। তো পরিমাপের প্রথম যেটা আছে, যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে ভৌত রাশি কি বা প্রাকৃতিক রাশি, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি। তো সংজ্ঞায় আমরা বলছি যে যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় এবং যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায় তাদের ভৌত রাশি বলে। তাহলে যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায়, তাহলে এটা আমরা কিভাবে বলছি? না, তার উদাহরণগুলো কি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ ইত্যাদি আরো রয়েছে। যেমন দৈর্ঘ্য, কোন একটা জিনিস রয়েছে, ধরছি এটা একটা লাঠি, যদি লাঠি ধরি তাহলে এর আমরা কি মাপতে পারি? এর আমরা দৈর্ঘ্য কতটা মাপতে পারি, লেন্থ এটা একটা মাপতে পারি। এটা কি প্রত্যক্ষ? এটা আমরা ডাইরেক্টলি মাপতে পারি, একটা স্কেল বা ফিতে এইভাবে আমরা মাপতে পারি। এটা কি হলো? এটা একটা প্রাকৃতিক বিষয়, দৈর্ঘ্যটা একটা প্রাকৃতিক বিষয়, সেইটাকে কি আমি প্রত্যক্ষ ভাবে মাপছি একটা ফিতে বা কিংবা একটা স্কেল দিয়ে মাপছি। পরোক্ষ ভাবে বলতে কি বোঝায়? আচ্ছা, আমি যদি ধরি একটা প্লেট রয়েছে, এরকম এরকম একটা প্লেট রয়েছে, এবার যদি আমাকে বলে এই প্লেটের ক্ষেত্রফল কত, তো ক্ষেত্রফল তো আমরা ডাইরেক্টলি মাপতে পারছি না,
তখন কি করি আমরা ক্ষেত্রফল মাপার জন্য কি করি, প্রথমে তার একটা দৈর্ঘ্য মাপি, এটা যদি আমি লেন্থ ধরি, দৈর্ঘ্য মাপি, আর একটা কি মাপি, প্রস্থ, উইডথ, প্রস্থ মাপি, দিয়ে দুটোর গুণফল করি, ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এটা হলো কি, পরোক্ষ ভাবে, কারণ ডাইরেক্টলি আমরা ক্ষেত্রফলটা মাপতে পারছি না, একবার এইদিকের একটা লেন্থ মাপলাম, এইদিকের একটা লেন্থ মাপলাম, দুটোকে গুণ করলাম, গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হলো প্রত্যক্ষ, লেন্থটা হলো প্রত্যক্ষ ভাবে মাপছিলাম, ক্ষেত্রফলটা মাপলাম পরোক্ষ ভাবে। এবং যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায়, তাহলে পদার্থবিজ্ঞানের সূত্র বলতে আমরা কি বুঝি, যেমন আমরা যদি ধরি বেগ, বেগ নিশ্চয় পড়েছ, বেগের হয় কি না, বেগ সমান সরণ বাই সময়। সরণ আসলে কি, সরণ আসলে এক প্রকার দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই সময়। তাহলে এটা একটা পদার্থবিজ্ঞানের সূত্রকে নির্দেশ করছে, যেমন কি বেগ একটা প্রাকৃতিক রাশি, সেটা কি দৈর্ঘ্য আর সময় এই দুটো দিয়ে আমরা একটা সূত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করছি। তাহলে আমরা প্রথম, তাহলে প্রথম যে সংজ্ঞাটা আছে সেটা আমরা বুঝতে পারলাম, যে যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পরিমাপ করা যায় ও যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায় তাদের ভৌত রাশি বলা হয়। এবার তার যেমন আমরা উদাহরণ দিলাম কিছু, এবার আসছি যে ভৌত রাশি কয় প্রকার। ভৌত রাশি সাধারণত দুই প্রকার হয়, কি কি না, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এটা তোমাদের ডিটেলস এ দরকার নেই, শুধুমাত্র সংজ্ঞাগুলো আর কিছু উদাহরণ মনে রাখবে। তাহলে স্কেলার রাশি কাকে বলে, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, আয়তন, এগুলোকে কি বলে, এগুলোকে বলে স্কেলার রাশি। এদের শুধু মান আছে, যেমন আমি 1 মিটার লাঠি, একটা লাঠি নিলাম, এটা বললাম এটা 1 মিটার, এটা আমি এইভাবে রাখলেও 1 মিটার হবে, এইভাবে রাখলেও 1 মিটারই হবে, ঠিক আছে, আমি যেই দিক দিয়েই মাপি না কেন, এর কোনো নির্দিষ্ট দিক নেই, আমি লাঠিটাকে যেভাবে রাখি না কেন সেইভাবে আমি এটা মাপতে পারি, এটার কোনো দিকের ওপরে নির্ভর করে না, এর মান যা 1 মিটার 1 মিটারই থাকবে, তাই এটাকে কি বলে স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলে, না ভেক্টর রাশি যে সমস্ত রাশির মান ও অভিমুখ আছে এবং ভেক্টর যোগের নিয়ম মেনে চলে তাদের ভেক্টর রাশি বলে, ঠিক আছে। তিনটে জিনিসই ইম্পর্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে, কি মনে রাখতে হবে, রাশির মান আছে, অভিমুখ আছে এবং ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, এই তিনটে জিনিসই থাকতে হবে, তাহলেই তাকে আমরা কি বলবো ভেক্টর রাশি। যেমন কি সরণ, গতিবেগ, ত্বরণ, বল ইত্যাদি। আচ্ছা আমরা এবার এক্সাম্পল দিয়ে বুঝবো যে স্কেলার আর ভেক্টর, একটু সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এটা একটা ছবি, ঠিক আছে, তাহলে এই ছেলেটা সাইকেল নিয়ে চলা শুরু করলো, ওকে পৌঁছতে হবে কোথায়, এখানে, এখানে পৌঁছতে হবে লাস্ট, ঠিক আছে। তাহলে আমি কিভাবে যেতে পারি, না এখান থেকে আমি একবার এই ঘরটাতে যেতে পারি, সেখান থেকে আবার গাছের কাছে যেতে পারি, কিংবা ডাইরেক্ট আমি এখান থেকে কি করতে পারি, গাছে যেতে পারি। এইবার সরণ কি, না আমি যদি এই নির্দিষ্ট দিকটাতে যাই, এই নির্দিষ্ট দিকটাতে, তাহলে আমি সব থেকে কম রাস্তা অতিক্রম করে এখানে পৌঁছাবো, আমার সব থেকে কম সময় লাগবে, কম রাস্তা লাগবে এই জায়গাটাতে পৌঁছতে। কিন্তু আমি যদি এই রাস্তাটা ধরি, এই রাস্তাটা ধরলে আমার কি বেশি রাস্তায় যেতে হচ্ছে, যদি শুধু এখান থেকে এইটুকু ধরি তাহলে এটাও কিন্তু একটা সরণ, এই এটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এটা বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এটাও একটা সরণ, বি থেকে সি এটাও একটা সরণ, কিন্তু অন্তিম পয়েন্ট কি, অন্তিম পয়েন্ট হলো সি। তাহলে আমাদেরকে জানতে হবে যে এ থেকে সি এর মধ্যে ন্যূনতম যে দূরত্ব সেটাকে বলে সরণ,
আর আমরা এই যে বাঁকা পথে এত দূর গেলাম, আমি যদি এইভাবেও যদি ধরতাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি একটা রাস্তা এইভাবে এইরকম করে এইভাবে গেলাম আর একটা রাস্তা এইভাবে গেল, তাহলে এটা একটা নির্দিষ্ট দিক, সরণের একটা নির্দিষ্ট দিক আছে। তাই সরণ কি না, সরণ হলো ভেক্টর রাশি। আর এটাকে কি বলবো, এই যে বাঁকা পথে রাস্তাটা দিয়ে গেলাম, এটাকে বলবো আমরা দূরত্ব। দূরত্ব আর সরণ কিন্তু একই নয়। দূরত্ব হচ্ছে কি না, যতটা রাস্তা আমি অতিক্রম করেছি, এই যে বাঁকা পথ দিয়ে যে আমি গেলাম, এইটা এই বাঁকা পথ পুরোটা হচ্ছে দূরত্ব। আর এই যে দুটো পয়েন্টের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, সেটাকে বলে সরণ। এটা একটা নির্দিষ্ট দিক আছে, তো তাই সরণকে বলে ভেক্টর রাশি, কারণ এর একটা নির্দিষ্ট দিকে আছে। আর দূরত্বকে বলে স্কেলার রাশি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে বুঝলাম যে তাহলে রাশি কাকে বলে, প্রাকৃতিক রাশি কাকে বলে এবং কয় ধরনের হয়। এবার রাশি যখন বুঝলাম, আমি দৈর্ঘ্য বুঝলাম যে একটা লাঠি, এটা লাঠি আছে, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে লেন্থ, এটা হলো। এইবারে এই লেন্থটাকে, এটাকে তো আমাকে মাপতে তো হবে, তো সেই মাপার জন্য আমাদের কি লাগবে, একক লাগবে। একক কথার অর্থ কি, এক। একক মানে হচ্ছে এক, ঠিক আছে। এইবার এককের তাহলে আগে সংজ্ঞাটা পড়ি, তারপরে আমরা সেটা ব্যাখ্যা করব। না একক কি না, কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। ঠিক আছে, ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশিটির একক বলে। তাহলে এটা কি বলতে চাইছে, আমি যদি ধরি আমার কাছে একটা স্কেল আছে, আমরা তো সবাই স্কেল ইউজ করি, আমি দেখবো স্কেলটাতে কত থাকে, প্রায় 30 সেন্টিমিটার মতো থাকে, 30 সেন্টিমিটার। ঠিক আছে, ওটা প্রায় হয় কত, 1 ফিট হয়, 1 ফিট হয়। এবার আমরা ওটাকে 1 ফিট বলছি কেন, না আমরা কি করেছি, ওই যে 1 ফিট, ওই যে স্কেলটা রয়েছে, ওটা কোন একটা সাপেক্ষে আমরা ধরেই নিয়েছি, ওইটা এক। একটা কি, তার ইউনিটটা কি, সেটা হচ্ছে 1 ফিট। আমি যদি ফুট এককে যদি ধরি, ফুটটাকে যদি আমি এক ধরি, তাহলে ওই স্কেলটা কার সাথে সমান, না 1 ফুটের সাথে সমান। এইবার আমার কাছে যদি, এইটা আমার একটা স্কেল আছে আর এইটা আমার একটা টেবিল, তাহলে এইটা কি, 1 ফুট, আর এইটা আমার একটা টেবিল আছে, তাহলে এই স্কেলের সাপেক্ষে আমি কি করছি, মাপতে পারি। কেমন কি না, এটা আমার 1 ফুট। এবার আমি এই স্কেলটা বসালাম, আমি দেখলাম স্কেলটা এখানে 1, 2, 3, 4, 5, 6, স্কেলটা 6 ঘরের সাথে সমান হলো। ঠিক আছে, তখন আমরা কি বলি, 6 ফিট, 6 ফিট। তার মানে কি, এই 1 ফিট স্কেলে 6 গুণ এই টেবিলটা, মানে 6 × 1 ফিট। আমরা যে লাস্টে ফিট লিখি, সেটা যে একক বলি, তার মানে ওটা 1 ফিট গুণ করা আছে, তার মানে ওই 1 ফিট স্কেলের 6 গুণ হচ্ছে এই টেবিলটা। তাহলে একক বলতে আমরা কি বুঝছি, না একক বলতে হচ্ছে যে সব থেকে যেটাকে আমি প্রমাণ হিসাবে, প্রমাণ হিসাবে ধরা মানে কি, আচ্ছা যেমন আমরা যেমন টাকা যখন হিসাব করি, টাকাতে কি হয়, যদি 100 টাকার নোট ধরি বা 10 টাকা যদি ধরি, সব থেকে কমে আমি কিসের হিসাবে করতে পারি, 1 টাকার কয়েনে করতে পারি। তাহলে আমি যদি 1 টাকার কয়েন যদি যদি আমার 1 একক হয়, তাহলে 10 টাকা মানে কত, 10 × 1 রুপি। সেই হিসাবে এখানে একটা কি, একটা হচ্ছে টাকার ক্ষেত্রে একক, সেই রকম পরিমাপের ক্ষেত্রেও একক রয়েছে। আমি শুধু একটা ফিট, দৈর্ঘ্যের এককটা দিয়ে আমি বললাম। এরকম প্রত্যেকটা যে ভৌত রাশি, আমরা যে ওপরে যে বললাম ভৌত রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ, সবারই কিছু না কিছু একটা একক রয়েছে। ঠিক আছে, তাহলে এককটা কি, একক হলো কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে। ভৌত রাশি দৈর্ঘ্য একটা ভৌত রাশি, তার ক্ষেত্রে এককটা কি নিলাম, আমি ফিট নিয়েছি, 1 মিটার নিতে পারতাম একটা স্কেল, সেটা 1 মিটার নিতে পারতাম। আমার ভৌত রাশিটা যদি দৈর্ঘ্য না হয়, যদি ভর হতো, তাহলে আমি সেটা বাটখারার সাহায্যে মাপতাম, 1 গ্রাম, তার সাপেক্ষে আমি দেখতাম যে জিনিসটা কত ভারী। যদি একটা 1 গ্রামের বাটখারার থেকে
যদি কোন একটা জিনিস যদি 10 গুণ ভারী হয় সেটাকে কি বলবো? তাহলে 10 গ্রাম। তাহলে পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে, সুবিধাজনক কেন বলছি না, 1 ফিটের যে স্কেলটা, 1 ফিটের স্কেল দিয়ে আমি মোটামুটি মিডিয়াম সাইজের যে কোনো জিনিস, একটা টেবিল, একটা চেয়ার কিংবা একটা খাতার সাইজ, সেগুলো মাপতে পারি। তো এটা কি সুবিধাজনক? আমি যদি একটা বিরাট বড় লম্বা ফিতা যদি নিয়ে সেটাকে যদি 1 ফিট বলতাম, তখন কি হতো? আমাদের ছোট টেবিল মাপতে কিংবা একটা ছোট চেয়ার মাপতে সেটা অসুবিধা হতো। তাই একটা সুবিধাজনক এমন একটা আমাদেরকে নিতে হয়েছে, দৈর্ঘ্য বা ভরের ক্ষেত্রে একটা ভর নিতে হয়েছে, যেটার সাপেক্ষে আমরা সহজে অন্য জিনিসগুলোকে পরিমাপ করতে পারি। তুলনামূলক তুলনা প্রমাণ ধরে তুলনামূলক ভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। তাহলে এটার সাথে তুলনা করে, যেমন আমি 1 গ্রামকে যদি আমি একক ধরি, তার সাথে তুলনা করে আমি একটা বড় জিনিস যার যেটা 10 গুণ ভারী সেটার আমরা পরিমাপ করছি। তাহলে তুলনামূলক ভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশিটির একক বলে। তাহলে এই যে নির্দিষ্ট পরিমাণ, যেমন গ্রামের বা ওজনের ক্ষেত্রে আমি নিচ্ছি 1 গ্রাম, কিংবা দৈর্ঘ্যের ক্ষেত্রে নিচ্ছে 1 ফিট বা 1 মিটার বা 1 সেন্টিমিটার, তাহলে এই যে নির্দিষ্ট পরিমাণটা নিলাম এইটাকে বলে ওই ভৌত রাশির একক। ওই ভৌত রাশি মানে কি? এটা ভরের, ভরের একক, কারণ এটা ভরের জন্য নিয়েছিলাম। ফুট, মিটার, সেন্টিমিটার, এগুলো কি? এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক। এখন যদি আমি যদি সেকেন্ড নিতাম, 1 সেকেন্ড যদি বলি, সেটা কি হতো? সময়ের একক। সময়ের একক মানে সময়ের যে ন্যূনতম, যে যেটা দিয়ে আমরা সময়টাকে অন্য ভৌত রাশি, সময়ের অন্যান্য যে পরিমাপ গুলোকে মেজার করি সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হলো একক কাকে বলে। এইবার আসছি যে একক আমাদের দরকার কেন। এখানে 3টে জিনিস দরকার হয় এককের জন্য, এককের প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হচ্ছে একক ছাড়া পরিমাপ বোঝা যায় না। তাহলে এই জিনিসটা কি? আমি ধরছি আমার কাছে এরকম একটা বালতি রয়েছে, তাতে জল রয়েছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে এতে কত জল রয়েছে, সে তখন কি বলবে? এতে অনেক জল রয়েছে। তো এই অনেক জল রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না এর মধ্যে কত জল রয়েছে। তাহলে সেটা বুঝতে হলে আমাকে কি বলতে হবে? যে এর মধ্যে হয় 5 লিটার জল রয়েছে, 5 লিটার জল রয়েছে, কিংবা এর মধ্যে 2 লিটার জল রয়েছে, বা 100 মিলিগ্রাম মিলিলিটার জল রয়েছে। তাহলে পরিমাপ একক যদি না দিই, তাহলে আমরা বুঝতে পারবো না যে ওই পরিমাপটা কত। বা আমার যদি একটা এরকম একটা বাটখারা রয়েছে, তাহলে তার ওজন কত আমি, বা ভর যদি কত আমি জিজ্ঞেস করি, যদি কেউ একটা বলে খুব ভারী, তো খুব ভারী দিয়ে তো আর বুঝতে পারবো না এটা কত ভারী। তাহলে সেটাকে তার জন্য একক দরকার, যেটা আমরা ইউজ করি গ্রাম, কিলোগ্রাম, এইসব ইউজ করি। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? না, দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করা যায়। সমজাতীয় মানে কি? দৈর্ঘ্যের সাথে যদি দৈর্ঘ্য তুলনা করতে হয়, যে একটা ছোট লাঠির সাথে বড় লাঠি, কিংবা একটা বালতির জলের সাথে একটা ড্রামের জল, তাকে যদি তুলনা করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি দরকার? রাশি দরকার। যেমন কি, আমি যদি ধরি এই একটা লাঠি আছে, একটা লাঠি আছে, তাহলে এর সাপেক্ষে এটা কত বড় কিভাবে বুঝবো? না, আমি যদি বলি এটা হচ্ছে আমার 5 মিটার, এটা যদি 4 মিটার হয়, তাহলে ছোটটা বড়টার থেকে কতটা ছোট? 1 মিটার ছোট। তাহলে আমি এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারলাম, পরিমাপের ভৌত রাশির মধ্যে তুলনা করতে পারলাম। 3 নম্বর কি? একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বোঝা যায়। ভৌত রাশির মধ্যে পার্থক্য কি? না, জলের আয়তন আছে, ঠিক আছে, জলের আয়তন, এখানে যে জল আছে এর আয়তন হয়, কিন্তু এর দৈর্ঘ্য হয় না। কেন দৈর্ঘ্য হয় না? না, জল যখন জারে আছে তখন এর আয়তন রয়েছে, যখন আমি মাটিতে ঢেলে দেবো এ তো সুদূর বৃষ্টিতে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তো সেটা ঠিক, দৈর্ঘ্য তো আর থাকলো না। তাহলে জলের ক্ষেত্রে কি হয়? এর আয়তন থাকে কিন্তু এর দৈর্ঘ্য থাকে না। কিন্তু একটা লাঠির ক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য থাকে। এখন আমি যদি এখানে কোন একটা জিনিস, আমাকে দুটো জিনিস দেওয়া আছে, বললে একটা 1 মিটার আর একটা 1 লিটার, তাহলে আমি সহজেই বলতে পারবো ওপরে যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর নিচে যেটা আছে এটা কি হবে? না, আয়তন। তাহলে আমি যে ভৌত রাশির একক দেখে, যে লিটার আর মিটার, এটা দেখেই আমি সহজে বলে দিতে পারি যে ভৌত রাশিগুলি কি কি। ভৌত রাশিগুলি কি? না, দৈর্ঘ্য আর আয়তন। তাহলে একক দ্বারা ভৌত রাশির মধ্যে পার্থক্য বোঝা যায়। তাহলে 3টে জিনিস আমরা বুঝলাম, এককের প্রয়োজনীয়তা, একক ছাড়া পরিমাপ করা যায় না, সেটা আমি বললাম কেন,
দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপে তুলনা করা যায়। এখানে যেমন বললাম, দুটো লাঠির মধ্যে আমরা কিভাবে বুঝবো কোনটা ছোট বড়, বা দুটো পাত্রে যদি জল থাকে, এখানে যদি আরেকটা যদি গ্লাস থাকতো, তাতে যদি জল থাকতো, তাহলে আমরা যদি বলতাম যে দুটোর মধ্যে কোনটাতে বেশি জল রয়েছে, তাহলে আমাকে দুটোতেই মেজার পরিমাপ করতে হতো, তাহলে বুঝতে পারতাম কোনটাতে বেশি বা কোনটাতে কম রয়েছে। আর 3 নম্বর, কি একক দ্বারা ভৌত রাশির মধ্যে পার্থক্য বোঝা যায়, যে এটা যদি ধরি এটা কি, এটা একটা কিউব রয়েছে ঘন, তার কি হয়, এর কি রয়েছে, এর আয়তন রয়েছে, এটা একটা প্লেট, এর মধ্যে এর কি রয়েছে, না ক্ষেত্রফল। তাহলে এখানে যদি ক্ষেত্রফলের একক কি হয়, দৈর্ঘ্য স্কয়ার হয়, দৈর্ঘ্য স্কয়ার, আর আয়তনের হয় দৈর্ঘ্যের কিউ। তাহলে এটা দেখো আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা আয়তন আর এটা ক্ষেত্রফল। তাহলে এটা হলো আমার 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, আমার মনে হয় টাইম হয়ে গেছে, তো পরের দিন আমরা বাকিটা কমপ্লিট করব। আচ্ছা, তোমরা যারা যেসব স্কুল অ্যাটেন্ড রয়েছো, তোমরা একটু প্রেজেন্টটা দিয়ে দিও, এখানে চ্যাট বক্সে তোমরা প্রেজেন্টটা দিয়ে দিও। আর তোমরা যে দুটো স্কুল আজকে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, শিবপুর আর বেড়গ্রাম, আজকে যেটা পড়ালাম, কালকে কিন্তু আমি পরের দিন যখন ক্লাস হবে, পরের সোমবার, আমি কিন্তু তোমাদের থেকে কাউকে একজনকে ধরবো, তোমাদের দু একজনকে কোশ্চেন জিজ্ঞেস করবো যে তোমরা বুঝতে পারলে কিনা। তো তোমরা একটু পড়ে এসো, ঠিক আছে?